ছোট্ট একটা গিফট আনপ্যাক করব আজকে আপনাদের সাথে। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে আমাদের জন্য এসেছে একটা গিফট হ্যাম্পার। কি আছে এই গিফট হ্যাম্পারে? এর আগেও দুবার এসেছিল কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকের ভিডিওতে মূলত আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে নিয়ে ওপেন করব আমাদের এই গিফট হ্যাম্পারটি। কি আছে এই গিফট হ্যাম্পারে জানার জন্য পুরোটা ভিডিও দেখতে হবে কোনো রকমের কাট ছাড়াই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। আমি তাহমিনা হোসেন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ব্লগটি শুরু করার আগে বরাবরের মতো সবাইকে রিকোয়েস্ট করব, যারা একদম নতুন ভিউয়ার্স প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। চলুন তাহলে ওপেন করি আজকের এই গিফট হ্যাম্পারটা। কী কী আছে এই গিফট হ্যাম্পারে জানতে হলে কিন্তু পুরোটা ভিডিও দেখতে হবে না টেনে। তো এই বক্সটা আনপ্যাক করতে করতে চলুন আরেকবার, যারা হচ্ছে সাবস্ক্রাইব করিনি তারা একটা ছোট্ট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেয়, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আরেকবার সাবস্ক্রাইব করার জন্য। আর হচ্ছে আমাদের ভিডিওটাতে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, সাথে কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এখন এটা ওপেন হচ্ছে, আমার বোন আনফর্চুনেটলি এটা রং সাইড থেকে ওপেন করার অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল কিন্তু হচ্ছিল না, তারপরও চেষ্টা করেই যাচ্ছে। ও হচ্ছে অনেকক্ষণ চেষ্টা করেছে, দেখা যাক এখন ও কতক্ষণ এটা ওপেন করতে পারে, যদিও অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে। তো চলুন দেখো কতক্ষণ এটা ওপেন করতে পারে। অবশেষে ওপেন হয়ে গেল আমাদের গিফট হ্যাম্পারটি, খুব সুন্দর করে যে সুতোটা টান দিল বাস খুলে গেল। দেখা যাক এখন কী আছে ভিতরে। ওয়াও, অনেকগুলো জিনিস আছে এটার ভিতরে। তো কী কী আছে এটা আমরা এখন একটা একটা করে বের করে দেখব আপনাদেরকে সাথে নিয়ে। তো চলুন চলে যাই ভেতরের অংশে যে কী কী আছে। একটা প্রথমে বের হলো, সেটা হলো কী বের হয়েছে, এটা হচ্ছে হলুদ, হলুদের গুঁড়া। এটা মূলত হচ্ছে ফ্রেশ কোম্পানির হলুদের গুঁড়াটা। এই হলুদের গুঁড়াটা নিচে খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে এটা কৃত্রিম রং নেই, কৃত্রিম রং ছাড়াই এই হলুদের গুঁড়াটা ফ্রেশ গ্রুপ অফ কোম্পানি ওরা তৈরি করে। তো এটা হচ্ছে হলুদ বের হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট আইটেমে, আর নেক্সট আইটেম বের হয়েছে ফ্রেশের মরিচের গুঁড়া, এবং মরিচের গুঁড়ার মধ্যেও লেখা আছে এটা প্রাকৃতিক উপাদান এবং কোনো কৃত্রিম রং এখানে ব্যবহার করা নেই, কৃত্রিম রংবিহীন এবং প্রাকৃতিক উপাদান নিয়ে। মরিচের যে গুঁড়াটা কালারটা কিন্তু খুব সুন্দর, উপরের ছবির কালারটা, ভেতরেটা জানি না, এটা এখনও ওপেন করে দেখা হয়নি যেটার ভেতরে আসলে কেমন কালার, আর এটা ইউজও করা হয়নি তাই বলতে পারছি না আসলে এটার টেস্টটা কীরকম আসবে। তারপরে হচ্ছে ফ্রেশের নুডলস, অনেকটা ম্যাগি নুডলসের মতোই এটা, কিন্তু এটা হচ্ছে ফ্রেশ কোম্পানির নুডলস। ফ্রেশের নুডলসটা আমরা নর্মালি বাসায় খেয়েছি, ভালোই লেগেছে, খারাপ না নুডলসটা, ভালো টেস্টি। এরপরে আসলো ফ্রেশের ধনিয়া গুঁড়া, ছোট্ট একটা প্যাকেট, তারপর আছে অনেকখানি, এটা একটা ধনিয়ার গুঁড়ার প্যাকেট, মেবি কোরবানি ঈদের উপলক্ষে এগুলো দেয়া, কোরবানি ঈদে কিন্তু আমাদের সবারই এই হলুদ মরিচ মশলাপাতি বেশি লাগে। এরপরে আছে হচ্ছে ফ্রেশের চাল, চিনি গুঁড়ার সুগন্ধির চাল। ফ্রেশের চালটা যখন বের করলো, আনফর্চুনেটলি আমাদের ওখানে একটু ফাটা ছিল, এটা দিয়েই খুব সুন্দর চালের স্মেলটা বের হচ্ছিলো, চিনি গুঁড়ার চালের স্মেল, মানে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো, চালটা আসলে খুব ভালো ছিল এই জন্য খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো। এরপরে দিয়েছে ফ্রেশের মাংসের মশলা, হ্যাঁ এটা ফ্রেশের মাংস মশলা, খুব সুন্দর করে মাংস কষিয়ে খাওয়া যাবে। এর আগে অন্য একটা ব্র্যান্ডের আমরা মাংসের মশলাটা ইউজ করেছিলাম, খুব সুন্দর স্মেল আসে, তো এবার ফ্রেশেরটা ইউজ করে দেখবো যে কেমন আসলে টেস্ট হয়। তো আমার মনে হয় যে ফ্রেশের মাংসের মশলাটা ইউজ করলে মাংসের খুব সুন্দর একটা টেস্ট হবে এবং মাংসের খুব সুন্দর একটা স্মেল হবে, দেখতেও ভালো লাগবে। আসলে নর্মালি যারা মাংস তৈরি করে, বাসায় আর কি মাংস রান্না করে, তারা অনেক ধরনের মশলা কিন্তু ইউজ করে, অনেকে আছে অনেক ধরনের মশলা ইউজ করে না, বা অনেকের আছে হাতে সময় একদম কম। তো যাদের হাতে সময় একদম কম তারা কিন্তু ফ্রেশের এই যে মশলাটা আছে এটা ব্যবহার করতে পারেন, চটজলটি। এটা আপনি হচ্ছে
মাংস রান্না করে ফেলতে পারবেন। এটা হচ্ছে কারি পাউডার, মাংসের যে কারি পাউডারটা আছে খুব ইজিলি আপনারা হচ্ছে এটা দিয়ে মাংস রান্না করে ফেলতে পারবেন। মাংসের মশলা যে কারি পাউডারটা, যাদের হাতে সময় কম তারা খুব ইজিলি এটা দিয়ে মাংস রান্না করে ফেলতে পারবেন। এরপরে মরিচের গুঁড়া, এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দুইটাই আসলে খুব ভালো এবং প্রতিদিনের কাজে আমাদের লাগে রান্নার কাজে। আর যেহেতু এগুলো একদম ফ্রেশ পাচ্ছেন তাহলে কেন নয়। আর এই যে ফ্রেশ যে চালটা, উফ স্মেলটা যা সুন্দর, এখানে আপনারা মোট 1 কেজির চালের এটা একটা প্যাকেট, তো 1 কেজি চাল দিয়ে আমার মনে হয় যে খুব ভালো করে আপনারা পোলাও বিরিয়ানি রান্না করে ফেলতে পারবেন। খুব সুন্দর স্মেল আছে আর পোলাও রান্না করলে খুব সুন্দর স্মেল আসবে। এরপরে হচ্ছে ফ্রেশের এই নুডলস, এটা বিকেলে আপনারা অবসর টাইমে খুব সুন্দর করে রান্না করে খেয়ে নিতে পারবেন। তো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম। সবাইকে লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।